অভয়াকাণ্ডে এবার উঠে এলো নতুন তথ্য, উঠে এলো স্যালাইন পাউচের কথা, কিন্তু সিজার লিস্টে নেই তার কোনো উল্লেখ। সিবিআই এর নজরে এবার আর্জি করে তিনটি রুম, করা হলো 3D স্ক্যানিং। সন্দেহের তালিকা থেকে বাদ যাচ্ছে না সেমিনার সংলগ্ন বাথরুমটি। এবার চাঞ্চল্যকর মন্তব্য উঠে আসলো অভয়ের মা বাবার থেকে। কি বললেন তারা, চাপের মুখেই কি পুরোটা, কি বললেন তারা শুনে আমার মেয়ে আজকে সেদিন মারা গেছে, শ্মশানের যে খরচ সেই খরচটা ফ্রি করে দিয়েছে কারা, আমরা জানতে পারিনি কিন্তু আজ পর্যন্ত কেন করা হয়েছে, কেন আমার মেয়ে আত্মার বাড়িতে খুব কষ্ট হয়েছে, শেষ সময় হচ্ছে সে ভেবে গেছে যে আমার রবি এই কোটি টাকা বাকি খরচা করতে পারবো না, কি মর্মান্তিক ছিল সেই দিনটা আমার কাছে, এই প্রশ্নের উত্তরটা আমার কে দেবে। যখন আমার মেয়ের দেহ আমার ঘরে সাজিতে ছিল তখন ডিসি নর্থ আমাদের ঘরের একটা গলিতে ঢুকে ঘরের ভেতরে তিনি আমাকে টাকা দেওয়ার চেষ্টা করেন এবং তার কাছে জবাব দেওয়ার আমরা সঙ্গে সঙ্গে সেই জবাবটা দিই। ডিসি সেন্টার ইন্দিরা মুখোপাধ্যায় বারবার দেশ নিট করে করে মিথ্যা কথা বলছে, মিথ্যাচারণ করছে, কারণটা কি, কি কারণে আমরা করছেন এই জিনিসটা, তাই থেকে আমাদের একটা বিশাল প্রশ্ন আমাদের সবসময় মনে আছে, আমার এই সমস্ত প্রশ্নের উত্তর কে দেবে, পুলিশ প্রশাসন না হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্য ভবন, সবার কাছে আমি এই আর্জি জানিয়ে আমি এখানে বড় অপ্রস্ত সৃষ্টি করছি। অভয়কাণ্ডে দিকে দিকে প্রতিবাদ উঠছে স্লোগানের ঝড়। শিক্ষক দিবসে অভয়ের মায়ের লেখা চিঠিতে রয়েছে অভয়ের জন্য সবাইকে পাশে দাঁড়ানোর বার্তা। এবার অভয়ের বিচারের দাবিতে গর্জে উঠল পর্বত, ভেসে এলো বিচারের দাবি, দাবি একটাই, জাস্টিস ফর অভয়। অভয়া খুনের পরদিনই PW-কে চিঠি লেখেন সন্দীপ ঘোষ। চিঠিতে উল্লেখ ছিল ডক্টর সোম এবং বাথরুমের সংস্কারের কাজ।